আজকে অষ্টমীর সকালে টিফিন গরম গরম লুচি আর তার সাথে গরম গরম ঘুগনি, জাস্ট জমে যাবে। তো লুচি ঘুগনি তোমাদের কার কার প্রিয় তোমরা কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে অষ্টমীর সকালের টিফিন। শুভ অষ্টমীর অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। তো আজকে সারাদিনটা জাস্ট দারুণ কাটছে। তো অঞ্জলি দেওয়া, স্নান সেরে অঞ্জলি দেওয়া সেসব কমপ্লিট। তো তারপর টিফিনে ঘুগনি আর লুচি খাওয়া হয়েছে। আর দুপুরে কী খাবো জানো? দুপুরে মা দুর্গার প্রসাদ খাবো, খিচুড়ি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি যখন আমার শ্বশুরবাড়িতে যদি আমি থাকতাম, তাহলে ওখানে তো তোমার ঠাকুরকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় না, তো ওখানে আমাকে ডালিয়া বানিয়ে খেতে হতো। তো যেহেতু এখানে আছি, তো সেহেতু ডালিয়া বানাতে হবে না, মা দুর্গার প্রসাদ খিচুড়িটাই খাবো। এখানে সবাই ঠাকুরের প্রসাদ খায়, আমিও খাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তো একদম সিম্পলভাবে সেরেছি, সেরেছি বলতে কিচ্ছু না, মা যে কানেরটা কিনে দিয়েছিলো তো এটা পরে নিয়েছি, ছোট্ট একটা ঝুমকা আর একটা টিপ পরেছি, হালকা লিপস্টিক আর একটু কাজল, ব্যাস আর কিছু দিইনি। তো এত পরিমাণ গরম জানো তো, বেশি হেভি মানে সাজতে ইচ্ছে করছে না। তো দশমীর দিনকে ইচ্ছে আছে একটু হেভি সাজার। আর আমাদের এই সাইডে জানো তো, সকালের দিকে কিন্তু সিঁদুর খেলা বা তোমার ঠাকুর বিজয় ওসব হয় না। আমাদের এখানে সকালে ঠাকুর মশাইরা মা দুর্গার যে সুতোটা হয় না, পুজো করার সময় যে সুতো দিয়ে বেঁধে যে মানে পুজোটা হয়, তো সেই সুতোটা সকালে কাটা হয়ে যায়। কিন্তু মা দুর্গার যে তোমার বিসর্জনটা মানে বিজয়টা, যে সিঁদুর খেলা মা দুর্গার বিসর্জন হবে চলে, সেটা কিন্তু আমাদের রাত্রিবেলা হয়। মানে সন্ধ্যে থেকে সিঁদুর খেলা স্টার্ট হয়ে যায় আর মা দুর্গা মানে রাত্রিবেলা জলে বিসর্জন দেওয়া হয়। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সেদিনে একটু ভালো করে সাজুগুজু করার ইচ্ছে আছে, তো হাজব্যান্ডের সাথে ম্যাচিং ম্যাচিং করে তো ইচ্ছে আছে একটু বেরোবো সেদিনকে। তো কালকে দুপুরে কিন্তু একটা দারুণ জায়গায় যাব। তো রাত্রিবেলা তো একটা আলাদা প্ল্যান আছে, কালকে রাত্রিবেলা তোমার ঠাকুর দেখতে যাওয়া হবে, আমার শাশুড়ি মা, কাকিমা শাশুড়ি আর আমার মা, আমি ভাই, আমরা এই পাঁচজন মিলে। তো টোটোই করে একটা টোটো ভাড়া করা হয়েছে, তো টোটোতে করে আমরা তোমার ঠাকুর দেখতে যাব, ওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দুপুরে একটা জায়গায় যাব, সেটা কিন্তু তোমাদেরকে আজকে বলছি না। হ্যাঁ, তো দুপুরে এক মা আমি ভাই তিনজনে একটা জায়গায় যাব, খুব সুন্দর একটা জায়গা। মানে আমি আমার মায়ের মুখে শুনেছি, যদিও আমি সেই জায়গাটায় প্রথমবার যাচ্ছি, এর আগে যাইনি। তো সেই জায়গায় যাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে ভীষণ পরিমাণ গরম, আর সকাল থেকে একটু রোদ্দুর ছিল, এখন একটু হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। জানি না বাবা বৃষ্টি হয়ে যাবে কি না, পুজোর বাকি কটা দিন আমরা ভালোভাবে বাড়ির মধ্যে কাটবে না বাইরে বেরোতে পারবো জানি না। তো যাই হোক, তো তোমাদের কেমন পুজো কাটছে, তোমরা অঞ্জলিতে কী কী করলে অবশ্যই জানিও। সবাই অঞ্জলিতে মানে অষ্টমীতে কত সুন্দর করে সাজে, আমাকে দেখো আমি একদম সিম্পলভাবে সেজে নিয়েছি, তো বেশি হিজিবিজি মানে সাজতে ইচ্ছেই করছে না, সেই জন্য একদম সিম্পলভাবে সেজে নিয়েছি, সেরকম কিচ্ছু করিনি। তো ঠিক আছে চলো, আর তোমাদেরকে দেখিয়ে দিই মা দুর্গার প্রসাদটা, মা এক্ষুনি ওটা দিয়ে গেল। তো আমার আর ভাইয়ের জন্য মা দিয়ে গেছে, আর মা ওখানে খেয়ে নেবে। মা একদম সকাল থেকে জানো তো মা দুর্গার যে ভোগ হয়, মা দুর্গাকে মালপো, তারপর লুচি, সুজি, খিচুড়ি আরও অনেক কিছু হয়েছে, এইসব মানে মা দুর্গাকে ভোগ দিতে হয়। তো ওখান থেকে মা সকালে ওখানে একদম মানে ওই সব কাজেই মা খুব ব্যস্ত ছিল। তো মা এইমাত্র মায়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর মা ওখানে মানে ঠাকুরের মানে মণ্ডপের ওখানে যেখানে খাওয়ানো হচ্ছে, ওখানে মা জেঠিমা কাকিমারা সবাই মিলে একসাথে খান, তো মা ওদের সাথে একসাথে খাচ্ছে। আর আমি আর ভাই মানে আমার আর ভাইটা মা বাড়িতে নিয়ে চলে এসেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে মা দুর্গার প্রসাদে কী কী আছে, ঠিক আছে? তো দেখো মা দুর্গার প্রসাদ এখানে আছে, খিচুড়ি, এটা কুমড়ো, কুমড়ো পুঁই শাক, আলু, ছোলা আছে, মানে সব রকমের সবজি দিয়ে তরকারি। আর এখানে আছে একটু বাঁধাকপির তরকারি, আলু ভাজা, করলা ভাজা আর একটা কি কাঁচকলা ভাজা। তো এই হচ্ছে আমার আর ভাইয়ের খাবার আর আজকে দুপুরের মেনু। তো এটা হচ্ছে মা দুর্গার খিচুড়ি প্রসাদ। Yeah.
দেখলে কি দারুণ ওরা নাচ করলো গান করলো, মানে হাতে সববার দেখলে তো কাঁসর কাঁসার যে থালা হয় কাঁসার থালা বাটি দিয়ে কি সুন্দরভাবে গান করলো, তালে তালে নাচ করলো, বাজনা বাজালো, তো দারুণ একটা দৃশ্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমি খাবো বলে জাস্ট মানে মা দুর্গার যে খিচুড়ি প্রসাদ দেয় ওটা খাবো বলে জাস্ট বসতে যাচ্ছিলাম, আর ওই সময় দেখছি একটা আওয়াজ হচ্ছে, বাইরে বেরিয়ে দেখছি আমাদের বাড়ির সামনেই বাজাচ্ছে। তো এত ভালো লাগলো, ছুটে গেলাম আর তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো বলে তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিলাম। তো দারুণ লেগেছে। তো আমার মনে হয় অষ্টমীর যে ব্লগটা তার মধ্যে এটা একদম সবথেকে বেস্ট হবে তোমাদের কাছে, মানে তোমাদের সবথেকে বেশি এই পার্টটাই মনে হচ্ছে ভালো লাগবে। তো আমার তো দারুণ ভালো লেগেছে। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই, তো তারপর দেখা যাক কী কী করি, কী করি বা না করি সব কিছুই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তাই না? তো চলো তাহলে এবার মা দুর্গার প্রসাদটা খেয়ে নিই। আজকে অষ্টমী স্পেশালে মা একটু রাত্রিবেলা শিমুই বানিয়েছে, তো এটা আজকে খাওয়া হবে। অবস্থাটা দেখো শুধু, মানে পুজো তো বুঝতেই পারছো, তো এই মানে এই রুমটাতে এই রুমটায় কেউ থাকে না, ফাঁকাই থাকে, তো এই রুমটাতে খাটটা শুধু অবস্থাটা দেখো, এইটা একদম পুরো পুজো এরামই যাবে, ওই আমরা এখান থেকেই নিচ্ছি এখান থেকেই পড়ছি, তো বারবার সেই আলমারির মধ্যে রাখা ই করা, সেই জন্য আমরা একটা জায়গাতেই স্টক করে দিয়েছি, এখান থেকে নিয়ে নিয়ে পড়া হচ্ছে। আর ওখানে মা ব্লাউজ বা জামা কাপড় এই সমস্ত কিছু ঠিক করছে, কারণ কালকে তোমাদেরকে বলেইছি দেখো মায়ের এখন ব্লাউজ চুজ করা চলছে, কোনটা পরবে না পরবে আমাকে জিজ্ঞেস করছে যে বল কোনটা পরবো, তো আমি ঠিক করে দেব। দেখো কী করছে, দেখো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, এমনি জাস্ট মাইন্ড বললাম না, আমার মা ভীষণ মজা করতে ভালোবাসে, তো মজা করার জন্য করছে। তো অবস্থাটা দেখবে গাইস, অবস্থাটা শুধু দেখো, ঘরটা ঘর না অন্য কিছু, কী অবস্থা দেখো, কী অবস্থা দেখো, কী অবস্থা বিছানার অবস্থা। তো কালকে যেহেতু নবমীতে দুটো প্ল্যান আছে, সেই কারণে আজকে আর ঠাকুর দেখতে বেরোলাম না, আজকে সারাদিনের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর আমার পরিবারটাকে এত বড় করে দাও, তো চোখে চোখগুলো যেন মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে, মানে কি বলো তো দেখবে যেদিন একটু বাদবদর মানে ব্যাপার থাকে না সেদিন একটু শরীরটা যেন তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, তো ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা আর ভালো লাগছে না, তো সেই জন্য ব্লগটা শেষ করে দিচ্ছি। কালকে তাহলে ভালো একটা ব্লগের সাথে তোমাদের দেখা হচ্ছে, কালকের ব্লগটা অবশ্যই দেখবে, কেউ মিস করবে না আমি বলছি, তোমাদের ভালো লাগবে দেখো। তো চলো তাহলে তোমরা সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, খুব ভালোভাবে পুজো কাটাও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যে ঘন্টিটি আছে ঘন্টিটি বাজিয়ে দিও, আর সবার ওপরে যে অল অপশনটি আছে ওটিতে ক্লিক করে দিও, যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তুমি দেখতে পেয়ে যাও। তো চলো সবাই খুব ভালো থেকো, তো পরের দিন আবার আসছি, তো বাই, গুড নাইট।